এইভাবে আমাকে আক্রমণ করেছে দেখলে পরে বুঝতেই পারবে। এবার দেখুন কিভাবে আমাকে আমাকে এভাবে আক্রমণ করে এবং তাদের হাতে অজস্র ধারালো অস্ত্র থাকে, লোহার রড দিয়ে আমার মাথায় মারে এবং সারা পিঠে এইভাবে মারতে থাকে এবং ভোট যাতে পরের দিন না দিতে যায় তার জন্য আমাকে হুমকি দেয় এবং ভোট দিতে গেলে আমাকে মার্ডার করার জন্য হুমকি দেয়। আমার মায়ের সামনে আমাকে এইভাবেই মারতে থাকে। পরের দিন উঠে আমি সারাদিন তাদের এই অত্যাচারের বিরুদ্ধে আমি বুথে সারাদিন ভোট করাই, এজেন্ট বসাই এবং আমার টেন্ডে লোক বসিয়ে সারাদিন এভাবে ভোট করি এবং আমার পঞ্চায়েতের মধ্যে আমার বুথে 190 ভোটের লিড দিয়েছি। আমি প্রত্যেককেই বলবো যারা এভাবেই অত্যাচারিত এভাবেই রুখে দাঁড়ান, আপনারা একদিন জয়ী হবেন। আমাদের এই বাংলাকে রক্ষা করার জন্য আমরাই রুখে দাঁড়াবো, আমরাই একদিন ভারতীয় জনতা পার্টিকে এই বাংলায় প্রতিষ্ঠিত করব। এইটুকু বলেই আমার বক্তব্য শেষ করছি। ভারত মাতা কি জয়। সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য পৌরপিতা সজল ঘোষ মহাশয়কে অনুরোধ করব, তারপর আমাদের দুজন মধ্যে এই সভা শেষ করতে হবে। সম্মানীয় মঞ্চ, বিশেষ অ্যাডজাস্ট করার অবকাশ নেই, কিন্তু আমি ধন্যবাদ জানাই আমাদের নেতা শুভেন্দু অধিকারীকে। সভাটা কত বড় নয়, সভাটা কিন্তু ঐতিহাসিক। অনেকেই বলছিলেন, অনেকেই এখানে বসে বলছিলেন যে আমরা প্রতি আক্রমণ করবো না, ততক্ষণ অব্দি বলা যায় যতক্ষণ আমার নিজের ঘরে না যায়। যাদের ঘর লুট হয়েছে, যাদের মেয়ে বউয়ের ইজ্জত লুট হয়েছে, যাদের ঘর ভেঙেছে তাদের মন সে কথা বলে না। দল না চাইলেও জনমন এদের ব্যবস্থা করবেই করবেই করবেই, এ কথা আমি দৃঢ়তার সঙ্গে বিশ্বাস করি। দাদা অনুরোধ করি, শুধু জয় শ্রীরাম করলে কিন্তু হবে না, শ্রীরামচন্দ্রকেও তার বউকে বাঁচাতে হাতে অস্ত্র তুলে দিতে হচ্ছিল, রাবণকে অনুরোধ করে কোনো কাজ হয়নি, তাই শুধু মার খেয়েছি মার খেয়েছি মার খেয়েছি, এটাও আমাদের বলা বন্ধ করতে হবে। আমাদের 10 জন আক্রান্ত হলে ওদের 1 জনের ভেতরেও এই আতঙ্ক থাকতে হবে যে আমরা হারাতে পারি, কারণ 10টা ভেড়া কেড়ে এলেও আপনি ভয় পাবেন না, কিন্তু একটা নেড়ি কুকুর যদি আপনার দিকে কেড়ে আসে যে ভেড়ার থেকেও সাইজে ছোট, আপনি ভয় পাবেন, কারণ ওই নেড়ি কুকুরটা আপনাকে কামড়াতে পারে, ভেড়ার চিন্তা গুলো কুটোতে জানে না। তাই মাথায় রাখুন যে আক্রমণের প্রতি আক্রমণ থাকবে থাকবে থাকবে, তবেই আমরা বাঁচতে পারবো। আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট বাঁচাবে, আমাদের সেন্ট্রাল ফোর্স বাঁচাবে, শুধু এই আশায় থাকলে পরিবর্তন কোনোদিন হবে না, এই আশায় থাকলে হবে না। আমাদের গ্রামে গ্রামে লুটতে হবে, গ্রামে গ্রামে আমাদের প্রত্যাঘাত করতে হবে, মার কাবদরা মার সেই হয়। যদি মাথায় রাখবেন এই সাপকে দুধ চলা দিয়ে আপনি পুজো দিলেও আশীর্বাদ পাবেন না, বদলে ছবলি কেটে হবে, সাপের একটাই হতো তার মাথা তার ফোনা লাঠি দিয়ে মেরে ভাঙতে হবে। তাই আমি অনুরোধ করবো আপনাদের কাছে, শুধু মার খেয়েছি মার খেয়েছি বাড়ি ছেড়েছি না, ওদেরও যাতে 2-4টে করে বাড়ি ছাড়া হয় সেদিকে নজর রাখুন। আমি বলি পতাকা দাদা মহান বক্তা, আমি খুব শ্রদ্ধা করি, আমি ওনার প্রত্যেকটা বক্তব্য শুনি। উনি বলছিলেন সিপিএম মেরেছে,
সিপিএম অল্প কিছু কয়েকশো কয়েক হাজার মানুষকে মেরেছে, কয়েক হাজার মানুষকে মেরেছে, কিন্তু এরা একটা জাতিকে ধ্বংস করে দিচ্ছে, এরা একটা পুরো জাতকে ধ্বংস করে দিচ্ছে, এরা সুরাবর্তীর আবার দ্বিতীয় পার্টু আনতে চাইছে। আমরা মুসলমান বিরোধী নয়, আমরা অন্য ধর্মের বিরোধী নয়, হিন্দুত্ব শেখায় বড় ধর্ম সহিষ্ণুতার কথা, কিন্তু আমরা তো সহিষ্ণুতা তখন দেখাবো, আগে তো নিজের ধর্মকে রক্ষা করব, নিজের মা ভাই বোন জাতকে রক্ষা করব, তারপর তো অন্যকে সহ্য করব, অন্যকে সম্মান করব। আজকে আমার ধর্ম, আমার জাত, আমার পরিবার, আমার রাজ্য সব ভুলুণ্ঠিত, তাই অনুরোধ করব, স্বামী বিবেকানন্দের ভাষায় উত্তিষ্ণত জাগ্রত আর প্রাপ্য বরাণ নিবদত, মানে ওঠো যাবো আর নিজের হিসাবটা নিজেই বুঝে নাও। একথা বলে শুভেন্দু অধিকারীকে আরেকবার অভিনন্দন নাই প্রণাম জানাচ্ছি। সেই রাজ্যপাল হাতে খড়ি শিখে দিয়েছিলেন, হাতে খড়ি দিয়ে বাংলা শিখে বাংলাটা বুঝে গিয়েছে, আজকে রাজ্যপাল কেমন একটা জায়গায় নিয়ে চলে এসেছে, ফলে পশ্চিমবঙ্গে শিল্পপতি আছে না, এবার তো পশ্চিমবঙ্গে রাজ্যপালও হয়ে কেউ আসতে চাইবে না, রাজ্যপাল শিলতাহানির মামলায় বেঁচে যাচ্ছে, তাকে বাধা দিচ্ছে। ভাবতে পারি আমরা বিজেপি করলে গাইয়াকে আর রাজ্যপাল হলে শিলতাহানির দেশ, পশ্চিমবঙ্গে আর কেউ রাজ্যপাল হবে না, সম্পূর্ণ নৈরাজ্য, কে কি বলবে আমরা জানি না। আমি বিশ্বাস করি এই সরকারকে আর একদিনও চলার অধিকার নেই, তাই আমি দাবি করবো অত্যন্ত স্ট্রংলি, আমার পার্টি কি বলবে আমি বলতে পারবো না। যেই রাজ্যে কেন্দ্রীয় হস্তক্ষেপ প্রয়োজন আছে, আছে এবং আছে, যদি রাজ্যকে বাঁচাতে হয় বিজেপি কর্মীকে নয়, রাজ্যকে এবং রাজ্যের অধিকাংশ মানুষকে যদি বাঁচাতে হয় তাহলে কেন্দ্রীয় হস্তক্ষেপের প্রয়োজন আছে, আর যদি কেন্দ্রীয় হস্তক্ষেপ না আছে তাহলে আমাদের হাতে লাফিয়ে অস্ত্র তুলে নিতে হবে। একথা বলে সবাইকে প্রণাম জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম। জয় হিন্দ, বন্দে মাতরম। আমাদের এই লড়াই চলবে তো, আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছে মহিলা মোর্চার সভানেত্রী শ্রীমতী ভাগিনী পাত্র দিদি, আমি সুনীল রুদ্র মন্ডল তাকে, তন্ময় তাকে এবং আমাদের উৎপল লস্কর থেকে তিনজনকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। ফাল্গুনী পাত্র দিদিকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করি তাকে এই মঞ্চে উপস্থিত আসার জন্য, আমাদের মোহন দাওরাও তাকে এক্সাইটমেন্ট তিনি উপস্থিত হয়েছে। এখন আপনাদের সামনে বক্তব্য রাখেন, যা বক্তব্য শোনার জন্য আপনারা দীর্ঘক্ষণ এই ধর্ণা মঞ্চে সকলে উপস্থিত হয়েছেন, বিরোধী দলনেতা শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়। প্রথমে বলি এই জায়গাটা বেছে নিলাম কেন, আপনারা জানেন আমাদের সংবিধান বাবা সাহেব আম্বেদকর তিনি দিয়ে গেছেন ইকুয়ালিটি, সবাই সমান, একটা প্রান্তিক মানুষ যিনি পরিশ্রম করে প্রত্যেক দিন রোজগার করলে তার সংসার চলে, তার একটা ভোট দেশের সর্বোচ্চ সাংবিধানিক ক্ষমতার অধিকারী মহামান্য রাষ্ট্রপতি মহোদয়া অথবা দেশের প্রশাসনিক অধিকর্তা মাননীয় প্রধানমন্ত্রী মহোদয় তাদেরও একটি ভোট, এইটা আমাদের দেশের অলংকার এবং অহংকার। কিন্তু পশ্চিমবঙ্গে ভাইপো এবং কৃষির জন্য স্পেশাল অ্যাক্ট গত বছর অক্টোবর মাসে এইখানে পাঁচ দিন ধরে এইখানে আলালের দুলাল যিনি এখন নরওয়েতে ছুটি কাটাচ্ছেন, 11 আগে জোর মমতার বাড়ি কেউ বিদেশে যেত না, কাঠমান্ডু গেছে বলেও আমি জানি না, তিনি নরওয়ে এখন সব অংশ, তিনি এখানে পাঁচ দিন ধরে নেচেছেন, নাচন কুদন করেছেন, তার জন্য আলাদা আইন আর আপনার আমার জন্য আলাদা আইন, আমি শিক্ষা দেওয়ার জন্য আজকে এই জ্বলন্ত ইস্যুকে সামনে রেখে মহামান্য কলকাতা হাইকোর্টে পরম করুণায়
তারা যে চার ঘন্টা আমাদের দিয়েছিল, আমি 300 জন আক্রান্তকে নিয়ে আমার অগ্রজ, আমার সতীর্থ, আমার অনুজ সহকর্মীদের নিয়ে সাংবাদিক বন্ধুগণকে সাক্ষী রেখে এই ধর্ণা কর্মসূচি পালন করলাম। এটাতে এই বার্তা দেওয়া হল, পশ্চিমবঙ্গে স্পেশাল কিছু নেই, পশ্চিমবঙ্গে সবাই সমান, ভারতবর্ষে সবাই সমান। তাই দয়া করে দলদাস পুলিশ, বিনীত গোয়েল এন্ড কোম্পানি, আপনারা পরবর্তীকালে একটা চোখ বন্ধ রেখে কাজ করবেন না, দুটো চোখ খোলা রেখে কাজ করবেন, এই আবেদন আমি আপনাদের কাছে করতে চাই। আজকে মাননীয় তথাগত রায় মহোদয় সহ আমার সম্মানিত মঞ্চ, আমাদের চোরদের যিনি কম্পন ধরিয়ে দিয়েছেন, প্রাক্তন বিচারপতি এবং সাংসদ, 78,000 ভোটে জিতেছেন তমলুকের মাটি থেকে, অভিজিৎ গাঙ্গুলী মহোদয় এসেছেন, আমি আমার বক্তব্য ছোট করে ওনাকে খানিকটা টাইম দেব, কারণ আমি কলকাতা আদালতের প্রত্যেকটা শব্দ বাক্যকে মেনে চলতে চাই, আমি সংবিধানের এই পিলারকে মেনে চলতে চাই। তাই আমি আমার সমস্ত সহকর্মীকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানিয়ে এই হোম জেলা উত্তর কলকাতা তার সভাপতি তরুণ ভাই যেভাবে সাহায্য করেছেন তার জন্য ধন্যবাদ জানাই এবং প্রণাম করি, শ্রদ্ধা জানাই। 23 মে ভোটের একদিন আগে শহীদ হওয়া রথিবালা বাড়ির আড়ির পরিবারকে, শহীদ বিজেপি করার অপরাধে প্রাক্তন সামরিক কর্মী সঞ্জয় বেরারকে থানায় পিটিয়ে খুন করা হয়েছিল, তার পরিবারকে, আমাদের আদিবাসী কুর্মী সমাজে, মাহাতো সমাজে বিজেপির 18 সাল থেকে ওই এলাকার নেতা বঙ্কু বিহারি মাহাতো, তার পরিবারকে, এবং অত্যাচারিত পীড়িত লাঞ্ছিত আমার মা বোন ভাই দাদা বন্ধু সকলকে নতমস্তকে কৃতজ্ঞতা জ্ঞাপন করি। ভারতীয় জনতা পার্টি আমাকে বিরোধী দলনেতার দায়িত্ব দিয়েছে, আমি আপনাদের শুভেচ্ছা আশীর্বাদে বিধানসভার ভিতরে বিধানসভার বাইরে সরকারি দল সরকারের দ্বারা অত্যাচারিত দল না দেখে, ধর্ম না দেখে, সম্প্রদায় না দেখে, জাতি না দেখে, উচ্চবিত্ত নিম্নবিত্ত দরিদ্র না দেখে, আমি ভারতীয় জনতা পার্টির একজন সাধারণ কার্যকর্তা এবং এই রাজ্যে নিজেকে দায়িত্বশীল বিরোধী দলনেতা হিসেবে দাবি করে পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। আমি আপনাদের কাছে আমি পশ্চিমবঙ্গে গণ আন্দোলনের আহ্বান করছি, সেফ ডেমোক্রেসি, সেফ সনাতন, সেফ আমাদের মা দিদি বোন নারী সুরক্ষা, সেফ মাইনরিটি SC ST। আমি পশ্চিমবাংলার জনগণকে সেফ ডেমোক্রেসির পক্ষে আপনারা যে যেভাবে পারেন, যারা দলে দায়বদ্ধ, দলের কর্মী, দলের ব্যানারে, যারা অন্য সিভিল সোসাইটি করেন, পোর্টাল, ইউটিউবার, মিডিয়া, NGO, অন্য প্ল্যাটফর্মে থাকেন, রিলিজিয়াস অর্গানাইজেশন, সবাইকে আবেদন করব, পথে নামুন,
এনআরপি যারা 23 সালে 1 কোটি লোককে ভোট দিতে দেয়নি পঞ্চায়েতে, 24 লোকসভায় ট্রেন ছিল না, আমি 87 কলেজে ভোটে লড়েছি, আমি 95 পৌরসভায় লড়েছি, 2004 লোকসভায় লড়েছি, আমি দেখিনি যে একটা নির্দিষ্ট সম্প্রদায়ের লোককে ভোট দিতে বাধা দেওয়া এই ট্রেন খুব মারাত্মক। ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জি বাংলা দিয়ে গেছিলেন ভারতে হিন্দুদের হোমল্যান্ড হিসেবে, আর হিঙ্গলগঞ্জ সন্দেশখালী ক্যানিং ভাঙর ডায়মন্ড হারবার ফলতা হারোয়া মীনাখা বাদুড়িয়া ইদাস পাত্রসায়ন জয়পুর এবং উত্তরবঙ্গের দিনাটা থেকে শীতলকুচি হিন্দুদেরকে ভোট দিতে আটকানো হচ্ছে। এ ভয়ঙ্কর ট্রেন 24 লোকসভা ভোটে ফার্স্ট দেখলাম, আটকে দাও হিন্দুদের যেন ভোট দিতে না পারে। এবারের বাই ইলেকশনে 2 লক্ষের বেশি ভোটারকে ভোট দিতে দেওয়া হয়নি, আপনি অপেক্ষা করুন, আমি কিন্তু গণতান্ত্রিক পথে সংবিধানের ভিতরে থেকে এবারের বাই ইলেকশন এবং লোকসভা ভোটে যে ভোটাররা ভোট দিতে পারেননি তাদের নিয়ে আন্দোলন সংগঠিত করবো রাজ্যে। আমি আগামীকাল এলওপির একটা পোর্টাল চালু করব, যেখানে লোকসভা এবং গত বাই ইলেকশনের 4টে কেন্দ্রে আপনি ভোট দিতে পারেননি, আপনাকে ভোট দিতে দেওয়া হয়নি, আপনি নাম রেজিস্ট্রেশন করবেন, নাম নথিভুক্ত করবেন, তারপরে আপনাদের নিয়ে সব সাংবিধানিক প্রতিষ্ঠানে পৌঁছে যাওয়া, প্রয়োজন হলে রাষ্ট্রপতি মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করে, প্রয়োজন হলে উচ্চ আদালত নয় উচ্চতর আদালতে গিয়ে বাবা সাহেব আম্বেদকর আপনাকে যে অধিকার দিয়েছেন সেই অধিকারকে প্রতিষ্ঠিত করার লড়াই আপনাদের বিরোধী দল নেতা শুরু করবে। আপনাদের সাহায্য দরকার, এ জিনিস মেনে নেওয়া যায় না। এ এক নতুন রোগ, নতুন ভয়, নতুন ভাইরাস, হিন্দু হলেই ভোট দিতে দিবে না আটকে দাও, এ জিনিস মানব না আমরা। 2, জনবিরোধী সরকার চাকরি নেই, উল্টে ইলেকট্রিকের দাম বাড়ানো, রেজিস্ট্রেশনের ফি বৃদ্ধি করা, বাজারে দ্রব্যমূল্য চরমে 12 টাকার আলু 35 টাকা, এত দাম খাবো কি, পিসিমণি যাবে কি, এত দাম খাবে কি, খাবো কি, মমতা যাবে কি, এত দাম খাবো কি, তৃণমূল যাবে কি। আমি 18 তারিখ আমার নির্বাচন কেন্দ্রে নন্দীগ্রামে জনবিরোধী সিদ্ধান্ত, গত 3 সপ্তাহে এই সরকার যা জানিয়েছে তার বিরুদ্ধে পথে নেমে একটা মিছিল করছি। আপনারা যদি গোটা রাজ্যের মানুষ মনে করেন ওই মিছিল এবং ইস্যুকে ফলো করে রাজ্যের সর্বত্র আপনারা আস্তে আস্তে পথে নামুন জনবিরোধী নীতির বিরুদ্ধে। আগামী 19 তারিখ থেকে রানাঘাট দক্ষিণ রায়গঞ্জে যে ভোটাররা ভোট দিতে পারেননি, যাদের বাড়ি ভোটের দিন আগের দিন আক্রান্ত হয়েছে, তাদের কাছে বিরোধী দলনেতা পৌঁছাবে, তাদের পাশে বিরোধী দলনেতা পৌঁছাবে। আমি আপনাদের কাছে জানাই আগামী 22 তারিখে 600 কোটি টাকা চাঁদা দেওয়া সিএসসি অফিস ঘেরাও করতে নামছি আমি কলকাতায়। সব গ্রাহকরা আমার সাথে থাকবেন তো? আমরা কলকাতায় 22 তারিখে নামব। আমাদের ভারতীয় জনতা পার্টির সাধারণ সম্পাদক সংগঠন আমাদের অত্যন্ত বলিষ্ঠ নেতা, তিনি
আদর্শবান রাজনীতি করেন, আমাদের অমিতাভ চক্রবর্তী এসেছেন, তাকে বিরোধী দল নেতা হিসেবে আমি আমন্ত্রণ জানাচ্ছি, তাকে ধন্যবাদ জানাচ্ছি। মাত্র 10 মিনিটের কম হাতে আছে, প্রাক্তন বিচারপতি, আমাদের সাংসদ, লড়াকু সাংসদ অভিজিৎ গাঙ্গুলী মহোদয়কে আমি বক্তব্য রাখার অনুরোধ করব। আপনারা শুনে রাখুন, কাল অভিজিৎ বাবুর সঙ্গে দেখা হয়েছিল, আমাকে বললেন 8 জন MP আমরা প্রধানমন্ত্রীর কাছে 5 মিনিট টাইম চেয়েছি, সই করে বাংলার 8 জন BJP MP অভিজিৎ গাঙ্গুলী মহোদয় বলেছেন আমাকে, তিনি অর্গানাইজ করছেন, তিনি প্রধানমন্ত্রীজির কাছে যাবেন প্রধানমন্ত্রীর দেওয়া টাইমে, আর বলবেন পশ্চিমবঙ্গে যা চলছে আমরা রাষ্ট্রপতি শাসন চাই না, আমরা চাই উপদ্রুত এরিয়া আইন কার্যকর হোক। এখানে ডিস্টার্ব এরিয়া অ্যাক্ট কার্যকর হোক এবং ভাইপো জেলে যা, এটাই আমাদের সকলের দাবি, আমাদের আবেদন। ভারত মাতা কি জয়! ভারত মাতা কি জয়! নরেন্দ্র মোদী জিন্দাবাদ! নরেন্দ্র মোদী জিন্দাবাদ! হিন্দু তুমি এক হও, এক হও! হিন্দু তুমি এক হও, এক হও! হিন্দু তুমি এক হও, এক হও! আমাদের উদ্দেশ্যে উদ্দেশ্যে উপস্থিত হয়েছে আমাদের রাজ্যের অধিনায়ক অমিতাভ চক্রবর্তী মহাশয়, এবার বক্তব্য রাখার জন্য অনুরোধ করবো।